হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ কামরুজ্জামান রিপন। তো গত পর আপনারা দেখেছিলেন যে আমরা এই অ্যাপটা কীভাবে তৈরি করেছি। হ্যাঁ, আমাদের মোটামুটি কাজ শেষ। তো আজকে আমরা যেটা করবো সেটা হলো কি, এই সম্পূর্ণ অ্যাপটাকে আমরা যা যা ফিচার যুক্ত করেছি সেগুলি ধীরে ধীরে টেস্ট করবো। হ্যাঁ, প্রথমে যেটা করবি, মেকাটাকে যদি আমি ক্লিক করি তাহলে এটি কিন্তু আমার আর অ্যাক্সেস করতে দিচ্ছে না, কারণ এটা অথরাইজেশন করা। তো আমি অথরাইজেশন করার ক্ষেত্রে আমি যেটা করবো কি, এখানে এখন লগইন লেখা আছে, এইভাবে দিতে পারি। আর এইভাবে যাই, এইভাবে যাই আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9, সাবমিট দিলাম, ওকে, নো থ্যাংকস। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কি লগ আউট বাটন। হ্যাঁ, আর মেক ক্যাটাগরি যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু মেক ক্যাটাগরি আমি অ্যাক্সেস করতে পারছি। তাহলে আমি ফার্স্ট টাইম করবো কি, আমি কিছু ডাটা তৈরি করি। আমি যদি মেনুয়াল মুভিতে যাই, মেনুয়াল মুভিতে যেয়ে দেখি যে আমার এই একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, তাই আমি কিছু ক্যাটাগরি তৈরি মুভি ক্যাটাগরি, তো আমি এখানে নিই কি ক্রাইম ফিল্মটা নিই, এই না আচ্ছা ক্রাইম ফিল্ম নিব, আচ্ছা নিলাম ক্রাইম ফিল্ম নিলাম। তা এই নামে একটা, এই নামে কিন্তু আমার কোনো ক্যাটাগরি নেই। তাহলে আমি ক্যাটাগরিতে যাই, মেক ক্যাটাগরি, এখানে যে ক্রাইম দিলাম ক্রাইম ফিল্ম, একটা ছবি দিয়ে দিলাম, জাস্ট নাম একটা দিলাম। আর এখানে যদি আমি ডাটাবেজে আসি, ডাটাবেজে যদি ক্যাটাগরিতে যাই, রিফ্রেশ করি, আমার কিন্তু 6টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি, মেক ক্যাটাগরিতে ক্লিক করলাম, এটা আমার হয়ে গেল। এখন যদি আমি ডাটা পেজে যাই, রিফ্রেশ করি, 7টা ক্যাটাগরি, লাস্টে দেখা যাচ্ছে কি ক্রাইম ফিল্ম। এখন যদি আমি ম্যানুয়াল মুভিতে যাই তাহলে ক্রাইম ফিল্মটা দেখতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের একটা কাজ হয়ে গেল। এরপর আমরা যেটা করবো কি, একটা ম্যানুয়াল মুভি তৈরি করি। ম্যানুয়াল মুভির ক্ষেত্রে আমি যদি ম্যানুয়াল মুভি ফর্মে যাই, এটা ম্যানুয়াল মুভি ফর্ম, এখান থেকে কি দ্য মুভি মুভি ম্যানুয়াল, আচ্ছা এটা মুভি টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম হইলো ক্রাইম দিলাম, ডিসক্রিপশন ডরম, ওকে এটা দিলাম, আর একটা পিকচার দিয়ে দিই আমি জাস্ট বোঝার জন্যে, এটা দিলাম। এখন যদি আমি মুভিতে যাই তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে, আর এই মুভিটা কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আর এই মুভির টাইটেল দ্য মিনাল মুভি। তাহলে আমরা এখন টেস্ট করবো কি, এআই মুভি, এআই মেক মুভি বাটন ক্লিক করলাম, এখানে আমার একটা ইনপুট ফিল আসলো টেক্স এরিয়া, সেক্ষেত্রে আমি একটা আমাকে কী দিতে হবে, আমার একটা আইডিয়া দিতে হবে। তা আমি আইডি না লিখে প্রথম থেকে আমি আইডিটা নিলাম, এখানে দিয়েছে কি যে এবার ইউনেস্কোর স্বীকৃতি পেল ঢাকার 61 রুম। এটা জাস্ট কয়েকটা টেক্স নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, বললাম যে এই আইডিয়া আমাকে কী দিবে, একটা ইমেজ দিবে, একটা টাইটেল দিবে, একটা ডিসক্রিপশন দিবে। তাহলে আমি এটা সাবমিট করি, তাহলে কী করলো, এই আইডিয়াটা কোথায় গেলো, এআই সার্ভারে গেলো। এআই সার্ভার এই আইডিয়া দেখে সে জেনারেট করে আমি যা যা প্রয়োজন সেগুলি আমাকে রেসপন্স করে দিবে। দেওয়ার পর আমি কী করেছি, এটা রিডাক্স টুল কিটে রেখেছি, রিডাক্স স্টোর থেকে রাখার পরে আমি স্টোর থেকে এটা ফেস করে আমি একটা ইউআইতে শো করেছি। হ্যাঁ, ইউআইতে শো করে জাস্ট দেখালাম যে আমি এই ডাটাগুলি পেয়েছি। তারপর আমি যখন সাবমিট ক্লিক করবো তখন আমার ডাটাবেজ এটা সেভ হয়ে সেভ হবে। হ্যাঁ, সাথে সাথে হোম পেজে যাবে, হোম পেজ এটা শো করবে। তো আমরা একটু ওয়েট করি, তো দেখা যাচ্ছে যে আমার ডাটাটা এসে গেছে, এটা আমার একটা ইমেজ, এটা টাইটেল, আর এটা ডিসক্রিপশন। আর আমি ক্যাটাগরিটা কী দিব, টাইম ফ্রেমই দিলাম, এটা গেল। এখন আমি যদি এতে আসি, আমার ডাটাবেজে আসি, আমি যদি মুভিজে আসি, মুভিজে আমার কটা আছে, 18টা আছে। হ্যাঁ, লাস্ট যেটা ছিল সেটা কি দ্য মুভি ম্যানুয়াল, তা এটা টাইটেলটা কি রিক্সাস রাইডার। তাহলে আমি এটা সেভ করি, মেক ইওর মুভিতে বাটন ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে এটা সাথে এখানে দেখালো। আর আমি যদি এখানে নিচের দিকে যাই, টাইটেল আমি যে একটা ক্যাটাগরি তৈরি করেছিলাম এটার জন্য কিন্তু আলাদা একটা সেকশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর আমি যদি ডাটা পেজে আসি, আগে ছিল 18টা, এখন হবে 19টা। আমি রিফ্রেশ করি, এখানে আসি নিচের দিকে আমি, তাহলে এই যে যে টাইটেল নামে মুভিটা সেভ করছি রিক্সাস রাইডার, এই নামে কিন্তু এটা সেভ হয়ে গেছে। তারপরে বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এআই এর ডাটা এআই এর সাহায্যে আমরা একটা মুভি পোর্টাল তৈরি করেছি। তাহলে পরবর্তী কাজটা হলো কি, আমাদের এই প্রজেক্টটা আমাদের সার্ভারে ডিপ্লয় করব। ডিপ্লয় করার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো কি, আমরা উবুন্টু সার্ভার ইউজ করবো। সাধারণত সিপ্রানি কিন্তু আপনার নোড জিএস এর প্রজেক্টগুলি রান করা যায় না। হ্যাঁ, এটা করতে গেলে প্রচুর ঝামেলা করতে হয়। সবচেয়ে ভালো আর বেটার পারফরমেন্স পাওয়ার জন্য আপনি অবশ্যই আপনার একটা বিপিএস সার্ভার কিংবা বিপিএস ছাড়া বিভিন্ন সার্ভার আছে, যেমন মঙ্গোডিবি সার্ভার, নেটিফাই সার্ভার, এগুলোতে আপনি ডিপ্লয় করতে পারেন। তাহলে আমরা পরবর্তী ধাপে দেখবো যে কীভাবে করা যায়। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।